কলম কয় টাকা চান? ওই মাঝখানেরটা? হ্যাঁ হ্যাঁ, কয় টাকা হলে বিক্রি করবেন? কোনটা বলেন তো? এই যে এইটা, কত টাকা চান? কয় টাকা উনি কম বললেন? 10 টাকা কম, 60 টাকা। 50 টাকায় পারবেন? না। তাহলে দিয়ে যান। কেন পারেন না? পারেন না কেন? কত টাকা বেশি চাইলে ভালো হইতো? বন্ধুরা, এটা হলো একটা বাতাবি লেবু, স্থানীয় ভাষায় একে সোলম বলে, আবার কেউ জাম্বুরাও বলে থাকে। এত বড় একটা বাতাবি লেবু, স্থানীয় বাজারে এর দাম 60 টাকা। তবে ফরিয়া আড়তদারের হাত ঘুরে ঘুরে এই বাতাবি লেবুটাই খুচরা বাজারে, শহরের বাজারে 120 টাকা থেকে 150 টাকায় কিন্তু বিক্রি হয়। অর্থাৎ আমাদের কৃষকরা যা উৎপাদন করে তার কিন্তু ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হয়। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে ভাসমান বাজার বসে 12 মাস। কৃষকের উৎপাদিত সব ধরনের পণ্য এখানে ভাসমান বাজারেই নিয়ে আসে নৌকায় নৌকায় করে। তবে পর্যটন শিল্পের বিকাশের পর এই সব চাষিরা কিছুটা দাম পেতে শুরু করেছে খুচরা পর্যটকদের কাছে। এই যে পর্যটক বোঝাই নৌকা, এরা ভাসমান বাজারে ঘুরবেন এবং সেই ফাঁকে পেয়ারা, আমরা বা স্থানীয় যে কৃষি পণ্য রয়েছে তা ক্রয় করবেন। আর এই ভাসমান বাজারে ঘুরে ঘুরে পর্যটকরা প্রকৃতির নৈসর্গিক পরিবেশে হারিয়ে যান। জি, অনেক ধন্যবাদ।